হাসপাতাল থেকে দাউ দাউ করে বেরোচ্ছে আগুন, তাও আবার কোথায় জানেন? অপারেশন থিয়েটারে। গত কয়েক মাস ধরে একেবারে খবরের শিরোনামে উঠে এসেছে রাজ্যের হাসপাতালগুলো। কখনো জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ, কখনো গাফিলতির অভিযোগ, কখনো রোগী মৃত্যু। আর রাজ্যকরের অভয়াকাণ্ডের পর রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে নানা রকম অভিযোগ উঠে আসছে। আর এবার একেবারে অগ্নিকাণ্ডের ঘটনা, হাসপাতাল থেকে একেবারে দাউ দাউ করে বেরোচ্ছে আগুন, তাও আবার অপারেশন থিয়েটারে। মানে যেখানে অপারেশন হয়, যেখানে ডাক্তার রোগীকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন, অপারেশন হয়, সেখানেই এই ঘটনা। আর তাতেই একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এই হাসপাতাল। জানেন কোন হাসপাতালের ঘটনা? এই হাসপাতালটি চন্দননগরে, চন্দননগর হাসপাতাল। এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল 7:10 নাগাদ মহকুমা হাসপাতালের দোতলার মেন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগীর পরিজন সেই সময় যারা ছিলেন তারা দেখতে পান, ভিড় জমে যায়, খুব স্বাভাবিক। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ, সেখানেই আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় দমকলে, দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীর আত্মীয় সিন্টু পাল, তিনি কি বলছেন শুনব। রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম, ঠিক আছে। কোথায় ঘুমিয়েছিলেন? এই এখানে রাত্রি জেগেছিলাম হসপিটালে। হ্যাঁ, আমাদের পেশেন্ট আছে উপরে, তো ওই জন্য ছিলাম এখানে। আর তারপরে এখানে চেল্লামিলি শুনে আমরা ওইখানে দৌড়ে গেছি, দেখছি ওই জানলা দিয়ে কালো ধোঁয়া অতিরিক্ত, ঠিক আছে। গ্যাসের টাকা যাচ্ছিল না, মানে ওই 8:30 সময়, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে গেলাম, গিয়ে ওইখানে উঠে গিয়ে দেখলাম ভেতরে আর ঢোকা যাচ্ছে না। সিস্টার দিয়ে ওরা অনেক হেল্প মানে চেষ্টা করেছিলো। তারপরে এখান থেকে একজনকে বলা হওয়ার পরে সে ফোন করলো ফায়ার ব্রিগেডকে, ফায়ার ব্রিগেড আসলো, এসে তারপর নিয়ন্ত্রণ করলো। প্রচুর মানুষের মধ্যে ধোঁয়া ছিল, প্রচুর ধোঁয়া ছিল, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, একটু তো আতঙ্ক হবে, সারাটা রাত্রি জেগেছিলাম, হুট করে একটা চেল্লাম মিললি। তারপরে এদিকে ইলেকট্রিকের এখানে যেটা সমস্যা, চাবি যে থাকবে নাইট ফিউতে তার কাছে চাবি রাখা দরকার, সে চাবি খুঁজে পাচ্ছে না, সেও দৌড়াচ্ছে। এবার হুট করে যদি সে মেন সুইচটা যদি বন্ধ না করে, সে এনি টাইম তো একটা প্রবলেম হতে পারে না। সিস্টেমগুলো ঠিক করুক সরকার এইভাবে। এখানে যে গেলে একটা পেশেন্ট থাকে, একটা ইলেকট্রিশিয়ান যে রাতে রয়েছে তার কাছে চাবি রাখুক, সে যদি দিনের বেলা কোনো একটা বিপদ ঘটে সে চাবির জন্য খুঁজবে। দমকলের আধিকারিকরা জানান হাসপাতালের দোতলায় ওটি রুমে এসির ইলেকট্রিক কেবলে আগুন লাগে। আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া খুব বেশি ছিল, যে কারণে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। মিনিট কয়েকের মধ্যেই ভেতরে ঢুকে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কি বলছেন দমকল আধিকারিক বলদেব সাঁতরা শুনব। এখানে একটা আগুনের ঘটনা শোনা গেল, কি হয়েছিল একটুখানি যদি বলেন। আমরা মোটামুটি 7:15 নাগাদ কলটা পাই, তা কল পাওয়ার পরে আমরা এসে দেখি, আমি আগে থেকে প্রতি মাসেই এই হসপিটালটা আমাদের ফায়ার থেকে ভিজিট হয়। আমার মোটামুটি এখানে যে ফায়ার ওয়াটার সিস্টেম, ফায়ারের যে ফায়ার প্রোটেকশনের ওয়াটার সিস্টেম যেটা আছে আমার মোটামুটি মুখদর্পণে, সেই হিসেবে আমি জানি ওখানে আমি যথেষ্ট পরিমাণে ওয়াটার সোর্সটা পাবো। সেই হিসেবে আমি একটাই গাড়ি নিয়ে চলে আসি। আমি ভেবেছিলাম সিচুয়েশান দেখে যদি প্রয়োজন হয় আমি ফায়ার টেন্ডারকে ডাকবো, কিন্তু এসে দেখলাম যে আগুনটা খুব একটা ভয়াবহতা কিছু ছিল না। কি থেকে আগুন আর কোথায় কোন ঘরে আগুন লেগেছিল? এটা ব্লক ডিয়ের ফার্স্ট ফ্লোরে একটা ওটি রুমে আগুন লেগেছিল। সেই আগুনটা হয়েছিল একটা এসি থেকে, তা যেহেতু এসি একটা ইলেকট্রিকের সঙ্গে যুক্ত এবং সেখানে ইলেকট্রিক কেবিল, ইলেকট্রিক কেবিলে আগুনটা লাগলে বিশেষ করে ধোঁয়াটা বেশি হয়, স্মোকটা বেশি হয়। সেই স্মোকটা হওয়ার জন্য পুরো বিল্ডিং, ফার্স্ট ফ্লোরের পুরো বিল্ডিংটা থেকেই ধোঁয়াটা বেরোচ্ছিলো জানলা দিয়ে। সেই জন্যে অনেকে ভেবেছিলো হয়তো ভয়াবহতা আছে, কিন্তু আমি আমার স্টাফ সকলে মিলে ভেতরে ঢুকে দেখি ধোঁয়ার মধ্যে থেকে কিছু দেখতে পাচ্ছিলাম না। আমরা আঞ্জাতে গিয়ে আস্তে আস্তে গিয়ে দেখি যে একটা ওটি রুমে এসিতে আগুন লেগেছে। আমাদের ফায়ার টেন্ডার যে এসেছিলো ওই ফায়ার টেন্ডারের হোস্টেল করে আগুনটা অ্যারেস্ট করি। যে আগুনটা লেগেছিলো সেরকম কিছু ভয়াবহতা ছিল না, কারণ স্মোকের জন্যই অনেকে সেটা ভাবছিল। তো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন আমরা হসপিটালের মাধ্যমে জল দিয়ে মিনিট পাঁচেকের মধ্যেই আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। এটা ওটি রুমে লেগেছিলো? এটা ওটি রুমে। খুব স্বাভাবিক, এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ যেহেতু সেটা ওটি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে যে হাসপাতালে এসি থেকে শর্ট সার্কিট হয়েই এই আগুন লাগে, যার ফলে হাসপাতালের একটা ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে আগুনে। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব।
চন্দননগর মহকুমা হাসপাতালে একেবারে হঠাৎ করে অপারেশন থিয়েটারে আগুন লাগে, তাকে নিয়ে গোটা হাসপাতাল পরিসরে চাঞ্চল্য সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেয়া হয় ফায়ার ব্রিগেড এবং পুলিশকে। খবর পেয়ে ফায়ার ব্রিগেড এবং পুলিশের টিম ঘটনাস্থলে আসে। যেটা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের প্রাথমিক তদন্তে জানা গেছে যে সেখানে যে এয়ার কন্ডিশন লাগানো ছিল সেটা শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগে। এই ঘটনায় কারোর হতাহত বা কোনো বিশাল ক্ষয়ক্ষতি কোনো খবর নেই। হ্যাঁ, একটি রুম পুড়ে ছাই হয়ে গেছে, আর মানে ফর্চুনেটলি সেই সময় অপারেশন থিয়েটারে কোনো রুগী ছিলেন না, না হলে কোনো বড়সড় ঘটনা ঘটতে পারত। ফায়ার ব্রিগেডের টিম সেই অপারেশন থিয়েটারকে একেবারে পুরোপুরি স্যানিটাইজ করে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেয় কি পুনরায় যে পরিষেবা শুরু করা যাবে। তারপরে আবার হাসপাতাল যে সেই অপারেশন থিয়েটারে রুগী পরিষেবা বহাল হয়ে যায়। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং সকাল 7:10 নাগাদ দেখা যায় যে গল গল করে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। হাসপাতাল থেকে রীতিমতো দাউ দাউ করে বেরোচ্ছে আগুন, তাও আবার অপারেশন থিয়েটারে, আর তাতেই একেবারে জ্বলে পুড়ে ছাই চন্দননগর হাসপাতাল। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে দমকল কর্মীরা যদি দেরিতে আসতো তাহলে হয়তো বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকত। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল 7:10 নাগাদ মহকুমা হাসপাতালের দোতলায় মেইন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগীর পরিজন সেই সময় যারা ছিলেন তারা দেখতে পান এবং ভিড় জমে যায়। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ, তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এক রোগীর আত্মীয় কি বলছেন, তারা কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন শুনুন। আমরা এখান থেকে গেলাম, গিয়ে ওইখানে উঠে গিয়ে দেখলাম ভেতরে আর ঢোকা যাচ্ছে না। সিস্টার দিয়ে ওরা অনেক হেল্প মানে চেষ্টা করেছিল। তারপরে এখান থেকে একজনকে বলা হওয়ার পরে সে ফোন করলো ফায়ার ব্রিগেডকে, ফায়ার ব্রিগেড আসলো, এসে তারপর নিয়ন্ত্রণ করলো। প্রচুর ধোঁয়া ছিল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, একটু তো আতঙ্ক হবে, সারাটা রাত্রি জেগেছিলাম, হুট করে একটা চেল্লা মিললি। তারপরে এদিকে ইলেকট্রিকের এখানে যেটা সমস্যা, চাবি যে থাকবে নাইট ফিউজে থাকার জন্য চাবি রাখা দরকার, সে চাবি খুঁজে পাচ্ছে না, সেও দৌড়াচ্ছে। এবার হুট করে যদি সে মেন সুইচটা যদি বন্ধ না করে, সে এনি টাইমটা একটা প্রবলেম হতে পারে না। সিস্টেমগুলো ঠিক করুক সরকার, এইগুলো এখানে যেখানে 100 পেশেন্ট থাকে একটা ইলেকট্রিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।